নির্বাচনে আসন যশোর তিন আগামী নির্বাচনে এই আসনে তীব্র লড়াইয়ের আভাস মিলছে এখনই মনোনয়ন নিয়ে বিরোধ থাকলেও আবারও জয়ের আশা করছেন আওয়ামী লীগ নেতারা আর বিএনপি চাইছেন আসন পুনরুদ্ধার ভোটের ময়দান ছাড়তে নারাজ মহাজোটের দুই শরিক দল জাতীয় পার্টি ও জাসদ এমন বাস্তবতায় ভোটাররা চাইছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রিপন হোসেনের তথ্য চিত্রে সদর উপজেলার পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী আসন যশোর তিন দুই হাজার আট ও দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে এই আসন নিজেদের দখল রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সময় যশোর পায় দেশের প্রথম ডিজিটাল জেলার উপাধি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের প্রথম আইটি পার্ক তবে নানা কারণে নেতাকর্মীদের মধ্যে বেড়েছে দূরত্ব এসব বাধা পেরিয়ে জয়ধারা অব্যাহত রাখতে চান জেলা আওয়ামী লীগ নেতারা সমস্ত মানুষের ঐক্যবদ্ধ করে তৃণমূলের মানুষের সাথে নিয়ে আমাদের যে উন্নয়ন হয়েছে দেশ সরকার যে ভালো কাজগুলো করছে সভা সেমিনার করে আমাদেরকে মানুষদেরকে বুঝাইতে হবে আমার বিশ্বাস মানুষ আমাদেরকে ফেলাই দেবে না যশোরের মানুষের দীর্ঘদিনের যে বিভিন্ন দাবি দেওয়া সেই সেগুলোর বাস্তবায়ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি আবারও নির্বাচন করে এই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে চাই গেল দশটি সংসদ নির্বাচনে এই আসনে দুইবার জয় পায় বিএনপি দলের নেতারা বলছেন আওয়ামী লীগকে আসছে নির্বাচনে হারানোর প্রত্য নিয়ে কাজ করছেন তারা তো আমাদের পারস্পরিক সদ্ভাব রয়েছে এবং আমি আপনাকে বলতে পারি দায়িত্ব নিয়েই যে যেই নমিনেশন পাক যেই আসন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে তার পক্ষে দল একটা কাজ করে আমরা সকলেই কিন্তু কঠিন কোনো সময়ে বা কোনো নির্বাচনে আমরা সব এক এবং অভিন্ন আমাদের প্রার্থী যাকেই নির্বাচন করবে তার পক্ষে আমরা সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে জোটের শরিকরাও সাধারণ মানুষ যেখানে যায় সেখানেই শুধু বলে পরিবর্তনের দরকার আপনারা আসেন যদি আপনার আপনি দাঁড়ান ব্যক্তিগতভাবে আমি আপনার ভোট দেব জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার সাথে তাদের নিবিড় এবং গভীর সম্পর্ক তাই মনে করি আমাকে ক্যান্ডিডেট হিসেবে পেলে যদি আমি নোমিশন পাই চোদ্দ দলের মানুষ আমাকে ভোট দেবে রাজনৈতিক দলগুলোর এমন প্রস্তুতিতে খুশি ভোটাররা আগামী নির্বাচন উৎসব মুখর চান তারা আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবো সাধারণ মানুষ তাদের উৎসমুখ পরিবেশে সেই ভোটাধিকার প্রয়োগ করবে এটা সবাই নিশ্চিত করবে এই আশাবাদ যশোর তিন আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার তিনশো তিরানব্বই জন